নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল তো আজকে জি কে ক্লাস তোমাদের ডাব্লুবিপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামের এখান থেকে অবশ্যই কমন পাবে আমি চেষ্টা করব তোমাদের যাতে রেগুলার তোমাদের এই কদিন যে কদিন বাকি আছে পরীক্ষার আমাদের ক্লাস দিতে পারি তো চলো আজকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাসে কি বলেছে নতুন তোমাদের কিছু কোশ্চেন যেখানে খুবই তোমরা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে প্রত্যেকে পুরো শেষ পর্যন্ত দেখবে তো চলো ফার্স্ট কোশ্চেন কী আছে ফার্স্ট কোশ্চেন কী বলেছে নিচে কোনটি কম্পিউটার প্রাইমারি মেমোরি ঠিক আছে এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা বলার চেষ্টা করো আমি তোমাদের দু সেকেন্ড টাইম দিচ্ছি তো চারখানা অপশান আছে তো এই ক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে তো প্রত্যেকে কমেন্ট করবে ঠিক আছে এখানে সঠিক উত্তর অপশান এ র্যাম হবে এখানে সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন দেখে নিই নেক্সট কোয়েশ্চেন কী বলেছে আর্য শব্দটি প্রকৃত অর্থ কী আর্য শব্দের প্রকৃত অর্থ কী চারখান অপশান দেওয়া আছে চারখানা অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে চলো দু সেকেন্ড তোমাদের টাইম দিচ্ছি তোমরা বলার চেষ্টা করো তো চারখান অপশান আছে চারখানা অপশানের মধ্যে কী উত্তর হবে তো চারখানা অপশানের মধ্যে তোমাদের এক্ষেত্রে যেটা উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ চাষ করা হয়ে যাবে এখানে সঠিক উত্তর আর্য শব্দের প্রকৃত অর্থ হলো চাষ করা নেক্সট নেক্সট কোয়েশ্চেন কী বলছে ভারতের কোন দিনটিতে বিজয় দিবস পালন করা হয় এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে আমি তোমাদের দু সেকেন্ড সময় দিচ্ছি চলো নিচে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করো তো চারখানা তো আছে চারখানা অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ষোলো ডিসেম্বর অপশান সি এখানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ষোলোই ডিসেম্বর দিনটি বিজয় দিবস পালন করা হয় নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কী বলছে এলপিজির মুখ্য উপাদান কী এলপিজি তোমাদের মুখ্য উপাদান কী চারখানা অপশান দেওয়া আছে চারখানা অপশানের মধ্যে কোনটা হবে নিচে কমেন্টে বলো আমি তোমাদের দু সেকেন্ড সময় দিচ্ছি তো চলো নিচে কমেন্টে তাড়াতাড়ি বলো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিউটেন হয়ে যাবে সঠিক উত্তর এক্ষেত্রে দুটো গ্যাস থাকে তোমাদের পোপেন এবং বিউটেন এই দুটো গ্যাস এলপিজিতে থাকে লিকুইড লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির ফুল ফর্ম এটাও তোমাদের পরীক্ষায় আছে চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেশীয় সংবাদপত্র আইন ভার্নাকুলার পেস অ্যাক্ট কে জারি করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের নিচে কমেন্টে বলার চেষ্টা করো দু সেকেন্ড সময় সময় দিচ্ছি এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড লিটন লর্ড লিটন হয়ে যাবে অপশান বি লর্ড লিটন হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট চলো নেক্সট কোশ্চেন কী বলছে নিম্নে কোনটি মৌলিক অধিকার নয় এক্ষেত্রে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশান কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্টে বলার চেষ্টা করো তোমাদের জন্য দু সেকেন্ড সময় দিচ্ছি তো প্রত্যেকে কমেন্ট করো তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সমান কাজের জন্য সমান মজুরি এটা তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে রাখবে প্রত্যেকদিন ইভিনিংয়ে তোমাদের এই ক্লাসটা দেবো তো চলো নেক্সট লর্ড আরউইনের পর কে ভারতের ভাইসারি হন এক্ষেত্রে চারটি অপশন আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে দু সেকেন্ড সময় দিচ্ছি অবশ্যই কমেন্টে বলো কোনটা সঠিক উত্তর হবে তাড়াতাড়ি বলো অবশ্যই একটা লাইক করে দেবে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি লর্ড উইলিংডন ডন ঠিক আছে লর্ড আরউইনের পর লর্ড উই উই হয়ে যাবে এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বঙ্গদর্শনের সম্পাদক কে ছিলেন ঠিক আছে এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে দু সেকেন্ড সময় দিচ্ছি অবশ্যই কমেন্টে বলো বঙ্গদর্শন একটা পত্রিকা এই পত্রিকার সম্পাদক কে ছিলেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি বঙ্কিমচন্দ্র হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি বলছে অরুণাচল প্রদেশে শিবালি কি নামে পরিচিত এক্ষেত্রে চারখানা অপশান আছে চারখান অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের দু সেকেন্ড সময় অবশ্যই কমেন্ট করবে তোমরা তোমাদের উত্তর অরুণাচল প্রদেশের শিবালি কি নামে পরিচিত এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে অপশান সি মেরি হয়ে যাবে এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি বলছে নিচের কোন কেলাসে কেলাস জল থাকে না ঠিক আছে তো এক্ষেত্রে চারখানা অপশান দেওয়া আছে চারখানা অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে তো নিচে অবশ্যই কমেন্টে বলার চেষ্টা করো দু সেকেন্ড সময় দিচ্ছি তো এক্ষেত্রে যেটা যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট কোশ্চেন এখানে কি বলছে আন্তর্জাতিক ন্যা ন্যায্যালয় মানে আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত এক্ষেত্রে চারখানা দেওয়া আছে চারখানা অপশনের কোনটা সঠিক উত্তর হবে আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত নিচে কমেন্টে তাড়াতাড়ি বলো দু সেকেন্ড সময় দিচ্ছি তো প্রত্যেকে অবশ্যই একটা লাইক করে দেবে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের নেদারল্যান্ড হয়ে যাবে এখানে সঠিক উত্তর নেদারল্যান্ডের হেক শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের নেদারল্যান্ড ঠিক আছে তো প্রত্যেকে আজকে এই কটা তোমাদের কোশ্চেন দিলাম ঠিক আছে অল্প কিছু কোশ্চেন দিলাম আমি নেক্সট দিন ক্লাসে তোমাদের পনেরোটা থেকে কুড়িটা কোশ্চেন আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করব ঠিক আছে আমি যে কটা তোমাদের কোশ্চেন দেব তো এখান থেকে তোমরা প্রত্যেকে অবশ্যই কমন পেয়ে যাবে তো চলো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই